এখানে দুদিন থাকার কথা ছিল, তো রিসেপশনে অ্যাডভান্স টাকা দেওয়া ছিল। কি হবে ভোরবেলা, কি হবে জানি না, দেখো তোমার কি হয়। তোমার চিমনিটা নিতে ভুলে গেছো। আমি পুরীতে চলে এসেছি, মেয়েও গিয়েছি, দেখে নাও একটা বাস ওখান থেকে, এবার একটা ওই অটো টোটো সবটা ধরতে হবে, ওই যেতে হবে। ঘুমিয়ে পড়েছিলাম বাসে। এটা আমাদের হোটেলে ঢুকে, তোমার হোটেলের মধ্যেই তোমার এত সুন্দর বাগান ছিল, মানে সত্যি আমার খুব ভালো লাগলো। আর এই ফুল গাছগুলো এত, মানে বড় বড় ফুল, আমি ফার্স্ট টাইম এত বড় বড় মোটা মোটা গাঁদা দেখছি। তো ওরা বলছে নাকি এটা কি হাইব্রিড গাঁদা ফুল, মানে হাইব্রিড গাছ। তো খুবই ভালো লাগছে লো আমার তখন। আর তোমার অনেক ধরনের গাঁদা ছিল, মানে ছোটো বড়ো, প্লাস তোমার কীরকম যে কি গুয়ে গাঁদা, না গুয়ে গাঁদা মানে গুয়ে গাঁদাগুলো ছিল না, বাট অন্যরকম সব গাঁদাগুলো ছিল। এই জায়গাগুলো আমার বসে টিফিন খাওয়ার জন্য, তারপরে চা কফি ইত্যাদি খাওয়ার জন্য। তো বিশেষ করে সন্ধ্যাবেলাটা আরও সুন্দর লাগে। আশা করি তোমাদের ভালোই লাগছে। তো তারপরে আমি এখানে বসে ভাবলাম একটু কফি খেয়ে নিই, তো একটু কফি খাচ্ছিলাম, ভালোই লাগলো কফিটা। জায়গাটা সত্যি খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর হোটেলটার নাম তো দেখিনি আমি, যে হোটেলটার নামটা কি,
তো কালকে আমি এই বাজারে গিয়েছিলাম, এই ড্রেসটা কিনেছি। হ্যাঁ এই ড্রেসটা কিনেছি। তো হ্যাঁ মাস্ক আমার মুখেই আছে। তো ফ্রেন্ডস অটো থেকে নেমে গিয়েছি আর অনেকটা হাঁটতে হচ্ছে তোমার অটো থেকে নেমে। ওটা পুরীর মন্দির ফ্রেন্ডস, ওইখান থেকে লাইন পড়েছে, যেতে হবে এখন। তো ফ্রেন্ডস এটা একটা নতুন রাস্তা, মানে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গেলে এই যে নতুন রাস্তাটা মানে তোমার মন্দিরের সামনে গিয়ে উঠবে, কিন্তু পাশ থেকে করেছে রাস্তাটা, দারুণ রাস্তাটা। আর এখানে ফটো তোলার জন্য মানে দারুণ স্পট আছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মন্দিরের সামনে আমরা মানে যাচ্ছি সেই ঘুরে ফিরে। আর পুরো আমরা কালো হয়ে গিয়েছিলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা আমাদের সাঁতার দিকে এসছি, সাঁতার দেখলাম ডিজাইন সংখ্যা নেওয়া হলো। মন্দিরে ঢোকার জন্য একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ডবল ভ্যাকসিন। আমাদের যেহেতু একটা ভ্যাকসিন ছিল তো প্রবলেম এটাই হয়েছিল। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যেহেতু ওখানকার লোকাল, যার জন্য আমরা ঢুকতে পেরেছি। তো এদিকটা তোমরা দেখে যেও যাতে ডবল ভ্যাকসিন থাকে। আর এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম।